বারাণসী। ভারতের যতগুলো প্রাচীন জনপদ রয়েছে তার মধ্যে অন্যতম বারাণসী। প্রাচীন পৌরাণিক গাথার মতে কৈলাসের পর বাবা ভোলানাথের দ্বিতীয় ঘর কাশী। বারাণসী মানে ঘাট, অসংখ্য মন্দির, গলি নয়। এই প্রাচীন জনপদে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য কাহিনী, যার টানে বহু দেশি বিদেশি পর্যটক ছুটে আসেন এই নগরে। বারাণসী প্রাচীন মুনি ঋষিদের তপভূমি, বিদ্যাচর্চার ভূমি। এই বারাণসীতেই আয়ুর্বেদ শাস্ত্রকে কালজয়ী করে তুলেছেন সুশ্রুত। আজ গোটা বিশ্বজুড়ে মডার্ন মেডিসিন বা অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থার রমনমা, যা পুরোপুরি পাশ্চাত্য দুনিয়ার প্রভাব। অথচ সার্জারি বা শল্যপোচার চিকিৎসার জনক ছিলেন এক এবং অদ্বিতীয় মহর্ষি সুশ্রুত, তাও 2600 বছর আগে। প্রাচীন ভারতের এই ঋষি 300 সার্জারির উদ্ভাবন করেছিলেন এবং তার শিষ্যদের মধ্যে তিনি শিক্ষাদানও করেছিলেন। প্রাচীন ভারতের আয়ুর্বেদ শাস্ত্র রয়েছে হাজার হাজার বছর ধরে, কিন্তু কোনো অত্যাধুনিক যন্ত্র ছাড়াই আচার্য সুশ্রুত কিভাবে অনুপ্রেরণা পেয়েছিলেন জটিল জটিল সার্জারি করার? আজ থেকে প্রায় 2600 বছর আগে উত্তর ভারতের প্রাচীন ও পবিত্র শহর কাশীতে বাস করতেন মহর্ষি সুশ্রুত। কিংবদন্তি রয়েছে, কাশীরাজ দিবদাসের কাছে প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রের জ্ঞান অর্জন করেন সুশ্রুত। পরে তিনি বৈদ্য হয়ে ওঠেন, আর বৈদ্য হওয়ার কারণে সেই সময় যুদ্ধে আহত সৈন্যদের চিকিৎসা করতেন। এই আহত সৈন্যদের দুঃসহ অবস্থা দেখেই সার্জারির কথা প্রথম মাথায় আসে। সেই সময় চোর, ডাকাত বা অন্য অপরাধীদের নাক কেটে দেওয়ার নির্দেশ দিতেন রাজারা। সেই সময় তিনি নাকের প্লাস্টিক সার্জারি বা রাইনোপ্লাস্টিক সার্জারির আবিষ্কার করেন। সুশ্রুত রচিত বই সুশ্রুত সংহিতা থেকে 300 মতো সার্জারির কথা জানা যায়। সেই সূত্র ধরলে বিশ্বের প্রথম ছানি অপারেশন করেন সুশ্রুতি। ঠিক এই কারণে মহর্ষি সুশ্রুতকে ফাদার অফ অল সার্জারি বলা হয়। শুধু সার্জারির কথা মাথায় এলেই তো হলো না প্রয়োজন যন্ত্রপাতি। মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সার্জারির প্রয়োজন অনুসারে তৈরি হতে লাগলো যন্ত্রপাতি। তার ডিজাইনও ঠিক করে কামারদের দিয়ে তৈরি করানো হতো। মোট 121টি যন্ত্র তিনি ব্যবহার করতেন ভিন্ন ভিন্ন সার্জারির ক্ষেত্রে। সবচেয়ে মজার বিষয় হলো, যন্ত্রগুলি দেখলেই বোঝা যায় সেইগুলির ডিজাইন নেওয়া হয়েছে সম্পূর্ণ প্রকৃতি থেকে। বেশ কিছু যন্ত্রের সঙ্গে ভিন্ন পাখির ঠোঁটের আকারের মিল রয়েছে। আবার বেশ কিছু যন্ত্রে হিংস্র জন্তু জানোয়ারদের নখের আদল রয়েছে। 2600 বছর আগের তৈরি সুশ্রুতের ডিজাইন করা যন্ত্রপাতি আজও সারা বিশ্বে শল্যপোচার বা সার্জারির ক্ষেত্রে ব্যবহৃত হয়। হ্যাঁ, আধুনিক রোবোটিক ব্যবস্থা আসার পরেও আয়ুর্বেদে তিনটি স্তম্ভ রয়েছে, তার মধ্যে অন্যতম সুশ্রুত রচিত সুশ্রুত সংহিতা। এই সংহিতা পাঠ করলে জানা যায় কিভাবে কোনো ছুরি ছাড়া তিনি সব ব্যবচ্ছেদ করতেন এবং শিক্ষা গ্রহণ করতেন। তাঁর লেখা থেকে জানা যায়, কোনো মৃত শরীরকে জলের মধ্যে রেখে ডিকম্পোজ হতে দিতেন এবং সেই শরীরের চামড়া ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কী পরিবর্তন হচ্ছে তা লিপিবদ্ধ করতেন। এইভাবে একটি মানব শরীরের প্রতিটি স্তর নিয়ে দীর্ঘ নিরীক্ষা করে লিখে রেখে গেছেন। মৃত শরীরের দীর্ঘ অধ্যয়ন থেকেই তিনি সিজারিয়ান, অ্যাবডোমিনাল ও ব্রেন সার্জারির মতো জটিল শল্যপ্রচারের অনুপ্রেরণা পান। সুশ্রুত সংহিতার উত্তরতন্ত্রে চোখ অপারেশন বা ছানি অপারেশন নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে। আধুনিক সার্জনের ভাষায় এক্সট্রা ক্যাপসুলার লেন্স এক্সট্রাকশন, যা এখন আধুনিক রোবোটিক মেশিনের মাধ্যমে করা হয়, তা 2600 বছর আগে সুশ্রুত আধুনিক যন্ত্রপাতি ছাড়াই এসব কর্মকাণ্ড করেছেন, যা অত্যন্ত জটিলই শুধু নয়, যথেষ্ট ঝুঁকিপূর্ণ। সুশ্রুত সংহিতা রচিত হয়েছিল 600 খ্রিস্টপূর্বাব্দে। 800 খ্রিস্টাব্দে আরবি ভাষায় এর অনুবাদ হয়, যার নাম ছিল কিতাব সাথুন আল হিন্দি ও কিতাব ই সুশ্রুত। 19 শতকের প্রথম দিকে হিসলার সংস্কৃত স্ক্রিপ্টকে ল্যাটিনে ও ম্যাক্সমুলার জার্মানে অনুবাদ করেন। এইভাবে সুশ্রুত সংহিতা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
কিন্তু অদ্ভুতভাবে ভারত থেকেই মহর্ষি সুশ্রুতের নাম ও মাহাত্ম রকেট গতিতে মুছে যেতে থাকে। 1907 সালে কলকাতার বাসিন্দা কবিরাজ কুঞ্জলাল সুশ্রুত সংগীতার ইংরাজি অনুবাদ করেন। বলা বাহুল্য, সেই সময় ওই অনুবাদ খুব একটা জনপ্রিয়তা পায়নি। বিংশ শতাব্দীর শেষের দিকে আয়ুর্বেদকে যখন পশ্চিমী দুনিয়া নতুনভাবে দেখতে শুরু করল, তখন মহর্ষি সুশ্রুতের চিকিৎসা পদ্ধতি ও সার্জারি নিয়ে অবদান স্বীকার করতে শুরু করলো তারা। ভারতের দুর্ভাগ্য, সুশ্রুত সংহিতার আসল পুঁথি এদেশে মেলে না। অথচ লস অ্যাঞ্জেলসের কাউন্টি মিউজিয়ামে এর একটা অংশ রাখা আছে। 2018 সালে রয়্যাল অস্ট্রালেশিয়ান কলেজ অব সার্জেন্সের ক্যাম্পাসে মহর্ষি সুশ্রুতের মূর্তি রাখার ব্যবস্থা করা হয়। সুশ্রুতের অতুলনীয় অবদানের কথা স্বীকার করে নিয়েছেন আমেরিকান সার্জন ডক্টর অ্যালেন ওয়েপল। 3 দিনে আপনি বেনারস কী কী দেখবেন এবং কীভাবে ঘুরবেন, রইল তার একটা ট্যুর প্ল্যান। আজকের পর্ব কেমন লাগলো লিখে জানান কমেন্ট বক্সে, সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট orbitnews.in ভিজিট করছেন তো? মজাদার কুইজ শুরু হচ্ছে, রয়েছে আকর্ষণীয় পুরস্কার।